স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থাম্বেলাইন টাইটেল দেখে তোমরা বুঝতেই পারে হ্যাঁ আমার স্কিনটা এত কীভাবে চকচক করছে তোমাদের মনেও হয়তো এই প্রশ্নটা আসছে যে দিদি তোমার স্কিনটা এতটা সুন্দর কী করে হয়ে যাচ্ছে এত গ্লোয়িং কী করে যাচ্ছে এই গরমের মধ্যে এই বর্ষার মধ্যে স্কিনের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের তোমার স্কিনটা এত কিভাবে ভালো আছে আজকে সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটাকে একেবারে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো আমার সাথে দেখো আমার পাশে দেখো ভিডিওটা লাইক করে দিও সবাইকে আমি একটু একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ একটা লাইক করে দিও দেখো লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না কিন্তু আমার ভিডিও করতে প্রচুর প্রচুর সময় যায় যেটা তোমরা হয়তো পাঁচ মিনিট একটা ভিডিও দেখছো আমি কিন্তু এটা তৈরি করেছি প্রায় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা এরও বেশি তো আমি এইটুকুনি আশা করতে পারি তোমাদের কাছ থেকে যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু কোনো পয়সা লাগে না বা কোনো কষ্ট হয় না জাস্ট একটা লাইক করে দিও তাতে আমিও কিন্তু অনেকটা বেশি মোটিভেট হই আর তোমরা অবশ্যই কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো আর একটা কথা বলতে চাইছিলাম যেটা হলো আমি একটা ইনস্টাগ্রাম এবং একটা ফেসবুক পেজ খুলেছি এখানে আমি ইমেজ দিয়ে দেবো তাছাড়া কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা যেভাবে আমাকে ইউটিউবে ভালোবাসা দেখিয়েছো ঠিক এই দুটো জায়গাতে গিয়েও তোমরা একটু ভালোবাসা দেখাতে পারো ফেললাম এবার চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার মনে অনেক দিন ধরে অনেক প্রশ্ন যে দিদি তোমার স্কিনটা এত গ্লোয়িং এত ব্রাইট কি করে হচ্ছে কি করে হচ্ছে তো আমার ব্রাইট হওয়ার সিক্রেটটা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো স্কিনটাকে ব্রাইট করার জন্য সব সময় সবাই নানা রকম জিনিস ব্যবহার করে থাকে যেটার মধ্যে কিন্তু কোথাও মেনশন করা নেই যে এটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা গ্লো করবে আমি এতদিন প্রোডাক্টের সাথে থাকতে থাকতে আমি এখন প্রোডাক্টের এতটাই নলেজ পেয়ে গেছি যে যে কোনো সিরম যে কোনো টোনার সব রকম প্রবলেমের জন্য আলাদা আলাদা যেমন তোমার পেটে ব্যথা হলে তুমি মাথায় ব্যথার ওষুধ খাবে না ডাক্তার দেখাতে গেছো তোমাকে একটা পেটে ব্যথার ওষুধ দিয়েছে তোমার পেটে ব্যথা ছিল সেই কারণে পেটে ব্যথার ওষুধ দিয়েছে তোমার পরের দিন সকালবেলা মাথায় ব্যথা করছে তখন কি ওষুধটা মাথায় ব্যথার জন্য কমবে কমবে তো না অবশ্যই কমবে না তো যেরকম ওষুধেরও ভাগ ভাগ থাকে তেমনই কিন্তু প্রোডাক্টেরও ভাগ ভাগ থাকে যেটা আমি আগে বুঝতাম না এখন আমি বুঝতে শিখছি যেমন ধরো একটা টোনারের মধ্যে কোথাও কোনো জায়গায় লেখা নেই যে এটা দিয়ে তুমি ব্যবহার করলে ব্রাইট হবে তাহলে আমি ব্রাইট কি করে হব এটা জাস্ট ট্রোনিংয়ের কাজ করে দিচ্ছে এবার যদি কোনো টোনারের মধ্যে মেনশন করা থাকে এটা ব্যবহার করলে তোমার ফেসটা গ্লোয়িং হবে বা এটা গ্লোয়িং সিরাম তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে তোমার ফেসটা যদি খুব বেশি ড্রাই একদম গ্লোয়িং চকচক করতে চাইছো তাহলে কিন্তু তোমাদেরকে সেরকম টাইপের কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে তো আমার স্কিনটা যেহেতু প্রচুর ড্রাই হয়ে গেছিলো কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এতটাই সিজন চেঞ্জ হচ্ছে তোমরা হয়তো সবাই ফেস করছো এটা নতুন করে বলার কিছু নেই সবাই প্রত্যেকটা মানুষ এই সিজনটাকে ফেস করছে যেমন ধরো সকালে এতটাই গরম লাগছে দু তিন ঘন্টা পর বৃষ্টি হচ্ছে আবার দু তিন ঘন্টা পর আবার গরম লাগছে এই যে পিরিয়ডটা চলছে না কখনো আপ কখনো ডাউন এতে কিন্তু আমাদের হেয়ারের ক্ষতি হচ্ছে স্কিনের ক্ষতি হচ্ছে এবং ত্বকের মানে মুখের তো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে তো সেই সময় না আমার স্কিনটা এতটাই ড্রাই হয়ে গেছিলো মনে হচ্ছিলো আমি জাস্ট এই হসপিটাল থেকে ফিরে এলাম বা চার পাঁচ দিন ধরে আমি কিচ্ছু খাইনি এমন একটা ফেস হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে যেই শিক্ষাটা আমি নিয়েছিলাম যে প্রত্যেক কটা প্রোডাক্ট প্রত্যেক কটা প্রোডাক্টের আলাদা আলাদা কাজ থাকে তো সেই কারণে আমি এমন একটা প্রোডাক্ট ব্যবহার করেছিলাম যেটাতে আমার স্কিনের গ্লোটা ফিরে আসছিলো এবার আমি কি প্রোডাক্ট ব্যবহার করছিলাম সেটা হয়তো জানার জন্য খুবই আগ্রহী হয়ে রয়েছ তো আমি একটা ছোট ছোট প্রোডাক্ট ব্যবহার করছিলাম সেটা হলো বললাম সেটা হলো ইভা স্কিন গ্লো ফেস সিরাম এটা একদম একটা ছোটুসা একটা প্রোডাক্ট দাঁড়াও তোমাদেরকে প্রোডাক্টটাকে ভালো করে দেখিনি একদম একটা ছোটসা প্রোডাক্ট এটা যদি তুমি একা ব্যবহার করে থাকো তোমাদের আঠেরো দিন মতো যাবে এর বেশি কিন্তু এটা যাবে না এটার প্রাইস আছে হলো একশো কুড়ি টাকা এটা হলো একটা লিভার স্কিন গ্লো পাওয়ার সিরাম তো এটা কিন্তু একদমই স্কিন গ্লো করবে এছাড়া কিন্তু এটার কোনো কাজ নেই এবার তোমাদেরকে প্রোডাক্টের কন্টেনারটা তোমার দেখে না এটা কিন্তু পুরোটাই কাঁচের রয়েছে এবং এটার মধ্যে আমি যে ব্যবহার করেছি এটা তোমরা এখান থেকে আশা করবো দেখতে পাবে দাঁড়াও আমি দেখাচ্ছি তো এই যে দেখে নাও আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি তো এই এতটা মতো আমি ব্যবহার করে নিয়েছি আর হার্ডলি চার পাঁচ দিন যাবে এর বেশি যাবে না আর এটার প্যাকেজিং তো তোমরা দেখতেই পারছো এটা পুরোটাই কাঁচের রয়েছে তাছাড়া যেভাবে বাচ্চাদেরকে ড্রপ খাওয়ানো হয় না এই ড্রপারটা আমার এত পছন্দের এত ছোট্টুস একটা ড্রপার যেটা জাস্ট আমার দু ড্রপ লাগে আমার এত বড় মুখটা এটা তোমরা কোথা দিয়ে পেতে পারো এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা সব জায়গাতে অ্যাভেলেবেল আছে তাছাড়া তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যাবে এটা অ্যাকচুয়ালি আমি লোকাল মার্কেট দিয়ে কিনেছি সেই কারণে আমি তোমাদেরকে কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না কিন্তু যদি তোমাদের লিঙ্কের কোনো প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব এটা আমি ব্যবহার করছিলাম আমি তো তোমাদেরকে প্রথমেই শুরুতেই বলে দিলাম এটা আমি কেন ব্যবহার করছিলাম যাদের স্কিনটা খুব বেশি ড্রাই খুব বেশি মানে অত্যাধিক পরিমাণে ড্রাই বা এই সিজন চেঞ্জের সময় কিন্তু স্কিনটা অনেকটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে যারা আমাকে বারবার বলছিল দিদি আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে কি ব্যবহার করব কি ব্যবহার করব তো তাদেরকে আমি বলবো তোমাদের জন্য এই প্রোডাক্টটা একদমই তোমাদের জন্য তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ব্যবহার করতে পারো আমার ফেসটা দেখো এতটা সুন্দর হয়ে গেছে এতটাই ব্রাইট হয়ে গেছে এবং এতটাই গ্লোইং হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে ভাষায় বলতে পারবো না আমার ফেসটা দেখো কতটা সুন্দর গ্লো করছে একদম চকচকে একটা এফেক্ট দিচ্ছে এই রিসেন্ট দিন ধরে আমি এটাকে ব্যবহার করছি এটা আঠেরো দিন মতো আমি ব্যবহার করছি আঠেরো দিন আই থিঙ্ক আঠারো দিন হয়নি ওই ধরো চোদ্দো দিন মতো হয়েছে এটাকে আমি ব্যবহার করছি এটাতে যা ফিডব্যাক পেয়েছি একদম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব বেশি বড় করব না ভিডিওটাকে তো এটা ব্যবহার করার পর প্রথম দুদিন আমার একটু গরম লাগছিল ফেসটা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তারপরে দেখছিলাম ফেসটা অ্যাবজর্ব হতে শুরু করে দিয়েছে কিন্তু যে কোনো প্রোডাক্ট যারা জানানো তাদেরকে আমি বলে দিচ্ছি যে কোনো প্রোডাক্ট যখন তোমরা ব্যবহার করবে ব্যবহার করলে যে তোমার স্কিন খেতে পারবে এমনটা নয় তোমার যেই জিনিসটা খেতে ভালো লাগে না সেটা যদি তোমাদেরকে জোর করে খাওয়ানো হয় তোমরা হয়তো বমি করে দেবে তেমনই কিন্তু সব রকম প্রোডাক্টেরই সব প্রোডাক্টেরই একই ব্যাপার প্রথম দু তিন দিন একটু অসুবিধা হয় প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করতে বা ব্যবহার করার পর অনেক রকম সমস্যা দেখা দেয় কিন্তু বিশেষ করো দু তিন দিন যাওয়ার পর কিন্তু সেই সমস্যাগুলো ম্যানেজেবেল হয়ে যায় তখন তোমাদের স্কিন সেটা নিতে পারে তো তেমনই কিন্তু এটা প্রথম দুদিন ব্যবহার করার পর খুবই গরম লাগছিল আর বিশেষত আমি খুব ভুল করছিলাম যেটা হলো এটা অত্যাধিক পরিমাণে নিয়ে ব্যবহার করছিলাম এটা কিন্তু অত্যাধিক পরিমাণে নিয়ে ব্যবহার করার মতো প্রোডাক্ট নয় এটা জাস্ট দু ড্রপ লাগে দু ড্রপে ফুল ফেস হয়ে যায় আমি চার পাঁচ ড্রপ দিয়ে কিন্তু তোমার ফুল ফেসটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করতাম আমি ভাবতাম কি বলতো এটা অ্যাপ্লিকেশান করলেই হয়তো তেল তেলে হয়ে যাবো সেই কারণে আমি বেশি বেশি অ্যাপ্লাই করতাম তারপর দেখলাম না আমার তো কোথাও ভুল হচ্ছে তারপরে দেখলাম যে না আমি এটা এক ড্রপ কি দু ড্রপ করে ব্যবহার করব তো শুরু করলাম দু ড্রপের জার্নি দু ড্রপ যখন ব্যবহার করা শুরু করলাম এটা আমি শুধুমাত্র রাত্রেবেলা ব্যবহার করতাম তো রাত্রেবেলা ব্যবহার করে যখন সকালবেলা উঠতাম আমার স্কিনটাকে দেখে না আমার এতটাই ভালো লাগতো যে এটাকে আমি প্রত্যেক দিন রাতে ব্যবহার করছি তাছাড়া কিন্তু এটার আমি বড়োটাও পার্চেস করেছি এখানে তোমাদেরকে ইমেজ দিয়ে দেবো সেটা এখন এসে পৌঁছায়নি তো সেটাকেও আমি পার্চেস করেছি কারণ আমার স্কিনটা এতটাই ভালো হয়ে গেছে কারণ আমার স্কিনে একটুখানি গ্লোর প্রয়োজন ছিল আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ম্যাট হয়ে গেছিলো এই কারণে আমি প্রচণ্ড পরিমাণে মেকআপ করি যেহেতু একদমই রেস্ট পড়ে না একদমই ঘুমানো হয় না তো সেই কারণে কিন্তু স্কিনের এসব সমস্যা আসতেই থাকে সেই সমস্যার জন্য কিন্তু আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছিলো ড্রাই হাত থেকে বাঁচার জন্য আমি ব্যবহার করছিলাম এই গ্লো সিরামটা এটা দু ড্রপ ব্যবহার করার পরে আমি বুঝতে পারলাম যে এটা আমার স্কিনের জন্য কতটা ভালো আমার স্কিনটা এতটা সুন্দর হয়ে গেছিলো যেটা ভাষায় বলার নেই আমার স্কিনটা সুন্দর হওয়ার পেছনে সব থেকে বড়ো যার হাত আছে সেটা হলো এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ব্যবহার করার পর আমার স্কিনটা অনেকটা ভালো হয়ে গেছে অনেকটা ড্রাইনেস থেকে আমি বেঁচে গেছি অনেকটা ফেস কিন্তু গ্লোয়িং রয়েছে দেখো যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই যাদের সেন্সিটিভ ড্রাই হতে পারে কম্বিনেশান ড্রাই হতে পারে অয়েলি ড্রাই হতে পারে বা এমনি নর্মাল স্কিন ড্রাই হতে পারে পিম্পল ছাড়াও ড্রাই হতে পারে বা যাদের স্কিনে যাইছো যে একটুখানি চকচকে ফেশিয়ালের মতো গ্লো রাখতে দিনে। তাদেরকে আমি বলবো এটা একবার ব্যবহার করে দেখতে পারো এই সিরামটাই কিন্তু প্রতিদিন রাত্রেবেলা ব্যবহার করবে সকালে ব্যবহার করবে না রাত্রেবেলা ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে এটা অ্যাপ্লিকেশন করতে পারো এটা অ্যাপ্লিকেশন করার বয়স হলো বারো থেকে শুরু করে তোমাদের যতদিন ইচ্ছা তোমরা ততদিন ব্যবহার করতে পারো যাদের ফেসের গ্লোটা হারিয়ে গেছে যাদের কাছে ফেসিয়াল করার মতো অত কোনো বাজেট নেই কিন্তু ফেসটা সবসময় বাচ্চাদের মতো চকচকে এবং তুল তুলে রাখতে চাইছো তাদেরকে আমি বলবো এটাকে একবার ব্যবহার করে দেখতে পারো এটা যদি একবার ব্যবহার করে তোমাদের ফেসে গ্লো না আসে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে কারণ এটা ব্যবহার করার পর আমি যেটা ফিল করতে পেরেছি সেটা তোমাদেরকে বললাম এটা ব্যবহার করার পরে কিন্তু ফেসটা প্রচণ্ড পরিমাণে গ্লোয়িং হয়ে যাবে তো যাদের ফেসে একদমই ড্রাই হয়ে গেছে ভাবজিলে কী ব্যবহার করবে কী সিরাম ব্যবহার করতে হবে কী সিরাম ব্যবহার করলে গ্লোটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে ফেসে তাদেরকে বলবো অবভিয়াসলি তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো আমার থেকেও বেশি ভালো ফিডব্যাক তোমরা পাবে এটা ব্যবহার করার পর ফেসটা কিন্তু অনেকটা বেশি গ্লোয়িং হয়ে যাবে যাদের ফেসটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে বা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো অফিসে যাও যাদের একটু মনে হয় যে ফেসটা যদি সবসময় একদম চকচকে থাকতো বা অনেককে দেখে হয়তো মনের মধ্যে ডাউট হয় যে ওরা কি ব্যবহার করে কি ব্যবহার করে যে এতটা ফেসটা পুরো চকচকে লাগে দেখে মনে হয় এখনই হয়তো ফেসিয়াল করে এসে তাদেরকে বলবো তাদের সব থেকে বেশি সিক্রেট হলো এটা এই প্রোডাক্টটা ব্যবহার করলেই কিন্তু ফেসটা হয়ে যায় গ্লোয়িং অ্যান্ড চকচকে আমি এটা ব্যবহার করছি বলেই আমি এতটা সুন্দর একটা রিভিউ দিচ্ছি এটা ব্যবহার করে এতটাই ভালো লেগেছে যে আমার বড়োটাকে জলদি জলদি পার্চেস করতে হয়েছিল তো তাড়াতাড়ি যাও থেকে বেশি রিভিউ আমি তোমাদেরকে দিতে পারবো না বা এর থেকে বেশি আমি কিছু তোমাদেরকে জানাতে পারবো না এটা শুধুমাত্র ফেসটাকে গ্লোয়িং করে এটা ব্যবহার করে মেয়ের প্রবলেম থেকে রিকভার করে না ডার্ক স্পটকে রিকভার করে না শুধুমাত্র এটা ব্যবহার করে কিন্তু ফেসটাকে গ্লোয়িং করে তো এটাকে ব্যবহার করে আমি যেভাবে ব্যবহার করছি অ্যাকচুয়ালি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ব্যবহার করছি ব্যবহার করার কি কী রেজাল্ট আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো সিরামটাকে ব্যবহার করার আগে কিন্তু তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো সিরামই তোমরা ব্যবহার করো না কেন সবার আগে ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে তারপরে এক থেকে দুই মিনিট একটু মুখটাকে শুকিয়ে নেবে কোনো কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে মুছবে না একদম হাওয়ায় শুকিয়ে নেবে তারপরে সিরামটাকে দু ড্রপ হাতের মধ্যে নিয়ে ভালো করে গরম করে নিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লিকেশন করে দেবে কোনোভাবে রাফ করতে হবে না হাতের মধ্যে একটু গরম করে ড্যাব ড্যাব করে বসিয়ে নেবে দেখো কত সুন্দর সিরামটা কিন্তু ফেসের মধ্যে বসে গেল কোথা দিয়েও কিছু কিন্তু ওভার দেখা যাচ্ছে না এটা কিন্তু আমি নাইটে অ্যাপ্লিকেশান করে এখন ঘুমাতে যাব। সকালে কিন্তু এটা বেটার রেজাল্ট পাওয়া যায় যারা মুখের মধ্যে ইনস্ট্যান্টলি গ্লো চাইছো তাদেরকে বলবো একবার হলেও এটাকে ট্রাই করে দেখতে পারো এবং আমাকে জানিও প্লিজ তাহলে আমি কীভাবে ব্যবহার করলাম আমার কতটা সুন্দর ফেসটা গ্লোয়িং হয়ে গেল এটা কিন্তু প্রত্যেকে ব্যবহার করতে পারো অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না সব রকম এজ গ্রুপের তেরো থেকে শুরু করে যতদিন ইচ্ছা তোমাদের ততদিন তোমরা ব্যবহার করতে পারো কোনো রকম কোনো অসুবিধা হবে না আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে এবং ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করো বা ছোটো সবাই বটন আছে ওটাকে হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ